সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, চরণবীর অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো আছো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি প্রধান শিক্ষক চকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আজকে সঙ্গীত হাজির হয়েছি। আশা করি তোমরা আমাকে সহায়তা করবে এবং মনোযোগী হবে। আচ্ছা, তোমরা গান শুনতে চাও না অন্য কিছু শুনতে চাও? আচ্ছা ঠিক আছে, তোমরা শোনাবে না আমি শোনাবো? আমি শুনলে ভালো হয়। ঠিক আছে, তোর মনোযোগ দিয়ে শোনো গানটি। আমি অল্প দুলেন গাবো, যদি পরে সময় পাই সুযোগ হয় তাহলে সম্পূর্ণ গানটি গিয়ে আমি শোনাবো। তাহলে শোনো। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যাক ঠিক আছে, পরে সময় সুযোগ হলে আমি সম্পূর্ণ গানটা গিয়ে শোনাবো। তবে আজকে আমরা যে গানটি নিয়ে আসছি সে গানটি হচ্ছে এই সুন্দর ফুল সুন্দর ফল। গানটি লিখেছেন আমাদেরই কবি, জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাল দাদরা। যদিও এটি হামদ, এজন্য এখানে তালের উপস্থিত থাকবে না, আমরা হাত তালিতে প্রয়োজন শোনাতে পারি। যাই হোক, গানটি আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সাথে অবশ্যই খাতা কলম আছে? আচ্ছা ঠিক আছে, সবে একটু লিখে নাও গানটা। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই লিখলাম সুন্দর ফল, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল। এই গানটি একটি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইসলামিক গান। এটি মহান আল্লাহ তাআলার গুণবাচক গান হামদ। মহান আল্লাহ তাআলা মানুষকে অনেক সম্পদ দিয়েছেন, যা মানুষ ব্যবহার করে জীবনকে মহিমান্বিত বা সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমরা তাকে মানি আর না মানি, তিনি তার দয়া থেকে আমাদের কখনো বঞ্চিত করেন না। তিনি তার দয়া প্রবাহ অব্যাহত রাখেন, কখনো বন্ধ করেন না। ঠিক আছে, গান শেখার পূর্ব শর্ত হচ্ছে গানটি মুখস্থ করা। তোমরা লিখে নিয়েছো অবশ্যই, আর তোমাদের শব্দ চয়ন অর্থাৎ উচ্চারণ কবি এখানে যেভাবে উপস্থাপন করতে চেয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন বা ব্যবহার করতে হবে। যেমন আমরা উচ্চারণ করি কুরআন, কিন্তু কবি এখানে উচ্চারণ করছেন কোরআন, আমরা ঠিক কোরআনই এখানে ব্যবহার করব। এরকম আরও আছে, খোদা আমরা কে কেউ আঞ্চলিকভাবে খোদা উচ্চারণ করে থাকি, এখানে তা করা যাবে না, আমরা খোদাই উচ্চারণ করব। মোট কথা,
আমরা যেন উচ্চারণগুলো সঠিক এবং শুদ্ধভাবে বা প্রমিত উচ্চারণে করি। ঠিক আছে, আমি একবার আবৃত্তি করব, তোমরা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। আমি আবৃত্তি করি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, শস্য শ্যামল ফসল ভরা মাটি ডালিখানি খোদা তোমার মেহেরবানি, অন্তরা তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। আমরা এই অংশটুকু আজকে একটু অনুশীলন করব। আচ্ছা, তোমরা একটা আবৃত্তি করতে চাও? আচ্ছা ঠিক আছে, করো, একজন করো। বাহ সুন্দর, আর কেউ? তুমি করবে? আচ্ছা ঠিক আছে, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু সুরগুলো সুর আরোপ করি, আমি প্রথমে সুর করি, তোমরা শোনো একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে দিয়ে শুনবে। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আচ্ছা ঠিক আছে, আমরা এই স্থায়ীটুকু একটু অনুসরণ করিনি, আমি আরেকবার শুনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু একটু সুরারোপ করে দেখো, কোনো সমস্যা আছে কি না আমি দেখছি তারপরে। আচ্ছা ঠিক আছে, দু মিনিট। হ্যাঁ বাহ সুন্দর, ঠিক আছে, এরপরে আমি অন্তরটুকু একটু গিয়ে শোনাই, খেয়াল করবে। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আরেকবার আরেকবার শোনো, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।
আচ্ছা ঠিক আছে, তোমরা অন্তরটুকু একটু গাও। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট সময় চাচ্ছ, ঠিক আছে 2 মিনিট সময় নাও, 2 মিনিট সময় সবাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাহ সুন্দর। আচ্ছা রহিম ঠিক আছে, তুমি একটু গিয়ে শোনাও। বাহ ধন্যবাদ, তুমি গাইতে চাও? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ সুন্দর। আচ্ছা ওদের একটা হাততালি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একবার গিয়ে শোনাই। হ্যাঁ মনে করতে শুনবে। আচ্ছা ঠিক আছে, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি গিয়ে এই অংশটুকু স্থায়ী আর অন্তরা অর্থাৎ প্রথম 7 লাইন অনুশীলন করবে, আমি সামনের ক্লাসে সবার কাছ থেকে শুনবো, ঠিক আছে? আর আমি যখন পরবর্তী ক্লাসে আসবো বাকি অংশটুকু আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্ত। আর করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে বা যে কোনো কাজ করো, স্বাস্থ্যবিধি মানবে। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করবে, আর বিশেষ করে দোয়া করবে আমাদের এই সিঙ্গার চরণবীর অনলাইন স্কুলের কর্তৃপক্ষকে, যারা আর পরিচালনার দায়িত্বে আছে, তারা যেন তোমাদের সহযোগিতা পায়, তোমরা অংশগ্রহণ তোমাদের উপকারে আসে, তাহলেই চরণবীর অনলাইন সার্থক হবে। তুমি ভালো থেকো, এই শুভকামনায়, আল্লাহ হাফেজ।